বরেন্দ্র সংবাদে সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। সরকার নির্ধারিত দামে বাজারে মিলছে না আলু, মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মান্নার মা। নাটোরে অজ্ঞাত পরিচয় নারীর পরিচয় মিলেছে, গ্রেপ্তার এক। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। খুচরা পর্যায়ে আলুর দাম 30 টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। হিমাকার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে 23 টাকা। তারপরেও রাজশাহীতে লাগামহীন বাজার। হিমাকার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকা, আর রাজশাহী নগরীর বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও বন্যার অজুহাতে পাইকাররা দাম বাড়িয়েছে। আর ক্রেতারা বলছেন, হঠাৎ করে আলু সহ সব ধরনের সবজির দাম বাড়ায় তাদের নাভিশ্বাস উঠেছে। এদিকে ইচ্ছে মতো দামে আলু বিক্রির অভিযোগ পেয়ে রাজশাহীর কয়েকটি হিমাগার পরিদর্শন করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। হিমাগারগুলোতে আলু বেশি দামে বিক্রি হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংস্থাটি। 1.09 কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, দেশে মোট আলুর চাহিদা প্রায় 87.0 লক্ষ মেট্রিক টন। এতে দেখা যায় গত বছর উৎপাদিত মোট আলু হতে প্রায় 31.91 লক্ষ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকে। এমন অবস্থায় সরকার আলুর ওয়েট লস, ভাড়া, হিমাগর খরচ, বাছাই খরচ সব কিছু বিবেচনা করে আপনার কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলু 23 টাকা, পাইকারি পর্যায়ে 25 টাকা এবং ভোক্তা পর্যায়ে 30 টাকা মূল্য নির্ধারণ করে। এ বিষয়ে আমরা এটা মনিটরিং অব্যাহত রেখেছি, আমরা সচেতন করছি এবং এই নির্ধারিত মূল্য মেনে চলার বিষয়ে পরামর্শ দিচ্ছি। রাজশাহীতে ধর্ষণের নাটক সাজিয়ে এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুজ্জামান মান্নার মা হাসিবা পারভীন। এ সময় তিনি তার ছেলের বিরুদ্ধে করা মামলা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর সঠিক বিচারের দাবি করেন। 2015 সালে প্রথম পরিচয় বন্ধুর মাধ্যমে, তারপর ফোন নাম্বার আদান প্রদান, এক পর্যায়ে বন্ধুত্ব গড়ায় প্রেমে। প্রেমিক মান্নার সরলতার সুযোগ নিয়ে প্রেমিকা হাতিয়ে নেয় দামি দামি উপহার ও নগদ অর্থ। এভাবে কেটে যায় 2টি বছর। এর মধ্যে মান্না জানতে পারে সে একা নয়, পাপিয়ার জীবন জুড়ে আছে একাধিক পুরুষ। ভয়ঙ্কর খারাপ তথ্য আসে মান্নার কাছে। মান্না এসব বিষয়ে তরুণীর কাছে জানতে চাইলে তাকে এড়িয়ে সে চলে যায় ঢাকা। 3 বছর পর তরুণী আবারও সম্পর্ক করার চেষ্টা করলে মান্না এড়িয়ে চলে। এরপরে মান্না বিদেশে অবস্থান করাকালীন সময়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বোয়ালিয়া মডেল থানায় 2 ভাই বোনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তরুণী। সেই মামলায় গত 2 মাস যাবৎ কারাগারে রয়েছে মান্না। 2টি সংস্থার তদন্তে ঘটনা যে মিথ্যে তা অনেকটাই স্পষ্ট। মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়া গেলেও এই অভিযোগে 2 মাস যাবৎ জেল হাজতে রয়েছে মান্না। সব মিলিয়ে প্রশাসনের নিকট ছেলের মুক্তি এবং তরুণীর কালো হাত থেকে পরিবারের নিরাপত্তা চান মান্নার মা। আক্তার লাকু ওরফে মিথিলা নামে একটি মেয়ে ধর্ষণ মামলায় দায়ে করায় বর্তমানে আমার ছেলে 2 মাস ধরে জেল হাজতে রয়েছে। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। পুলিশের তদন্তে প্রাথমিকভাবে এই তাই প্রমাণিত হয়েছে, কিন্তু তারপরেও সেই মেয়ে ও তার বন্ধুরা প্রতিনিয়ত আমাকে সহ আমার পরিবার সকল সদস্যকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। নাটোরের লালপুরের অজ্ঞাত পরিচয় নারীর মরদেহের পরিচয় মিলেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানানো হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ডহর শৈলা গ্রামের মাদ্রাসার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অনেক চেষ্টা করে মরদেহের পরিচয় উদ্ধার করতে না পেরে ময়নাতদন্ত শেষে বিয়ারিশ লাশ হিসেবে তার দাফন করা হয়। এই ঘটনায় পুলিশ গত 7 অক্টোবর একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের 4টি টিম মাঠে নামে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ভিকটিমের পরিচয় বের করতে সমর্থ হয়। পুলিশ জানতে পারে মরদেহটি লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের শানুয়ারের ছেলে আসাদুলের স্ত্রী লাকি খাতুনের। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই উপজেলার আরবাব মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে টুটুল আলীকে মাগুরা জেলার সদর থানার শিমুলের ঢাল এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত টুটু লালি স্বীকার করে সে এবং তার দুলাভাই আসাদুল ভিকটিম লাকি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। নরসিংদীর সাউদপাড়া থেকে 820 ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আলীর বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সোনাইকান্দি গ্রামে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২র অভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরা থানার সাউদপাড়া গ্রামে আব্দুল হাইয়ের স্টেশনারি দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 820 ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। রাজশাহীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারকালে 12টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলসে তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। চেকপোস্টে গাড়ি থামিয়ে সন্দেহ ভাজনদের শরীর তল্লাশি করলে যাত্রীবেশী আলালের স্যান্ডেলের ভিতর থেকে 12টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত আসামির তথ্যের ভিত্তিতে টহল দলটি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড থেকে পাচারের সাথে জড়িত সুব্রত কর্মকারকে এবং পরবর্তীতে মহানন্দা ব্রিজের নিচ থেকে আরেকজন আসামি মিলন হালদারকে আটক করে। স্বর্ণের বারের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের দায়ে আটক করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।